আসসালামু আলাইকুম, নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আমি ব্রোকারের ওয়াচ লিস্টে কীভাবে সিম্বল বা স্টক অ্যাড করা যায় এবং রিমুভ করা যায়। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ওয়াচ লিস্ট তৈরি করা যায় আমি ব্রোকারে। সাধারণত আমরা আমি ব্রোকারে ওয়াচ লিস্ট তৈরি করি যে আমাদের কাস্টমাইজ কিছু স্টক যেটা নাকি রেগুলার মনিটরিং বা রেগুলার দেখার জন্য যে আসলে তার আপডেট কী। চলুন আমরা আমাদের আমি ব্রোকারে ওয়াচ লিস্টে কীভাবে সিম্বল বা স্টক অ্যাড করা যায় তা দেখি। সিম্বল বা স্টক অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে সিম্বলে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে যে শর্ট লিস্টে আমার এখানে বাংলা সাবমিট কেবল এসি এমইএল পিএল অ্যাক্টিভ এবং আলিফ এই চারটি স্টক আছে। আমি যদি এখানে অন্য আরও স্টক অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো সেক্টরে বা স্পেসিফিক কোনো ওয়াচ লিস্টে আমার থেকে থাকে কোনো স্টক যে ওই স্টকে ওই ওয়াচ লিস্টে আছে তাহলে সেক্ষেত্রে আমরা স্পেসিফিক সেই ওয়াচ লিস্টে যাব, অথবা আমরা এখানে অলে যাব। অলে গেলে দেখা যাবে যে আমি ব্রোকারের যতগুলা স্টক আছে সবগুলি দেখা যাচ্ছে। আমরা এখন চাইলে এখান থেকে যে কোনো একটি স্টক সিলেক্ট করতে পারি। ওয়াচ লিস্টে অ্যাড করার জন্য আমি জেনেক্সিল সিলেক্ট করলাম, দেন আমার মাউসের অ্যাড বাটন ক্লিক করে ওয়াচ লিস্ট দেন অ্যাড সিম্বল যদি ক্লিক করি, করার পর এখানে আমার রেফার হিসেবে চলে এসেছে আমি কোন ওয়াচ লিস্টে আমার স্টকটি অ্যাড করব। যেহেতু আমি আগেই বলেছি আমি শর্ট লিস্টে অ্যাড করতে চাচ্ছি তাহলে একটু শর্ট লিস্টে ক্লিক করব, দেন ওকে দিলে আমার এই জেনেক্সেলটি শর্ট লিস্টে চলে গেছে। শর্ট লিস্টে গিয়েছে কিনা তার কনফার্ম হওয়ার জন্য আমরা শর্ট লিস্টে যাব, দেন এখানে দেখা যাচ্ছে জেনেক্সেল চলে এসেছে। এখন যদি আমরা এই আমাদের ওয়াচ লিস্ট থেকে কোনো একটি স্টককে রিমুভ করতে চাই, যে এই ওয়াচ লিস্টটি সরি এই সিম্বলটি এই ওয়াচ লিস্টে থাকবে না, সেক্ষেত্রে আমরা সেই একইভাবে প্রসেস, ফার্স্টে সিম্বলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওয়াচ লিস্টে যাব। ওয়াচ লিস্টে যাওয়ার পরে রিমুভ সিলেক্টেড সিম্বল ক্লিক করলেই আমার চলে আসবে যে আমি কোথা থেকে ডিলিট করতে চাচ্ছি। এখানে যেহেতু তিনটি ওয়াচ লিস্ট রেফার করছে তার মানে আমাদের দেখলে খুঁজে বের করলে পাবো যে ওয়াচ লিস্ট বাংলাদেশ সাবমিট কেবলটি আমার তিনটি ওয়াচ লিস্টেই অ্যাড করা আছে। যদি আমি সিমেন্ট থেকে রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে সিমেন্ট সিলেক্ট করতে হবে, টেলিকমিউনিকেশন থেকে রিমুভ করতে চাইলে টেলিকমিউনিকেশন, এবং শর্ট লিস্টের থেকে ডিলিট করার জন্য যদি আমরা তাহলে শর্ট লিস্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা শর্ট লিস্ট থেকে রিমুভ করতে যাচ্ছি সে শর্ট লিস্টে দেখার পরে আমি যদি ওকে ক্লিক করি দেখা যাবে যে আমার এখান থেকে বাংলাদেশ সাবমিট কেবলটি চলে গিয়েছে। চলুন আমরা যেহেতু বাংলাদেশ সাবমিট কেবলটি অন্য আরও দুটি ওয়াচ লিস্টে দেখেছি সেখানে আছে কি না তা পরীক্ষা করে দেখি। টেলিকমিউনিকেশন যাওয়ার পর দেখতেছি যে টেলিকমিউনিকেশন আমাদের দুটি স্টক দেখা যাচ্ছে, একটি জেপি এবং আরেকটি বিএসসিসিএল। এবং আমরা যদি ওয়াচ লিস্টে যাই দেখা যাচ্ছে যে ওয়াচ লিস্ট থেকে আমাদের বাংলাদেশ সাবমিট কেবলটি রিমুভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।